গুবালা খান থাকি নইত খান থাকি ফোন কইব দিলাও জন যা ফারিয়ার নামি আইতে আই এম বিজি তাকবেও বিজি তো চেহারা নসিব হইতো না আল্লাহ জনাদার নমাজ খাড়া হইব খাড়া হইয়া বাফর জনাদা তার সিচুয়েশন কৈফিয়ত কিলা হইতো ইদান দাতো না হে অবয়স আইব অবয়স আইব বেড়া লাগি গেছে ঈদর নমাজও হল হই আর জনাদার নমাজও কোন নমাজও হল আত উঠাইন ফাউরি লিস কোন নমাজও এটা ঘটনা হাওয়ার উপরে না ঘটনা সোলের ওইসে ঘটনা আল্লাহর গৌরব হাত বাফর জনাদা সামনে রাখা এক আল্লাহর বলি নমাজের লাগে খাড়া হইছ নমাজ পড়াইতা অফিস থাকি নামাজ আইছে আমি যে মাদ্রাসাত পড়িছি ও মাসার ঘটনা হইয়া আমরা জনাদাত নিজে শরীর আস হজরত আপ নামাজ মত পড়াই অফিসও ফোন আইছে খাদিমে কইতে নামাজ পড়াইবা না কেন তানোর ছেলে কয়জন রইছে না বো আর হয় ছেলে কইতে না নামাজ পড়াইল খুব জবরদস্তি কইছ না ইটা যে ই ইটা বেড়াত আমরা না আমরা নামাজ পড়িছি না পনেরো বিশ মিনিট খাড়া আসলাম বাদে গেছে কি আমরা নামাজ আর হইছে না সারা রাইতও জনজা মাদ্রাসার অফিস গেস্ট হাউস ও গেস্ট হাউসের সামনে রাখা হয়েছে সারা রাই জনাদা হইছে না এসার বাদে জনাদা আস এর বাদে দফন করা হইতো রাইত ফজরের আগে হতা ফুয়াই নাইস আয়ত তো শুরু হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান বাপ লাশ সামনে যেটা মনসায় ফইনতে বাফরে গাইলিস যেটা মনসা এক ভাই আর এক ভাই ভাই গুল্লি দরের সম্পত্তি লইয়া সম্পত্তি লইয়া আর বাফর দোন বেটাও কইতে পারতো না কত দোন আসলো কয়েকটা পেট্রোল পাম্প আসলো মুম্বাইও আসলো এর বাদেও বেঙ্গলুরু আসলো লখনৌতো আসলো এর বাদে আমরা মাদ্রাসার বড় বড় উস্তাদ হলে ফড়িয়া মাসানো ফড়িয়া মেটারগু শেষ করিয়া ফজরর নমাজর ফড়ে জনদা ফড়া হয়েছে তা ওলার দিকে তা করত সারা নব্বই বছর হয়েছেন আল্লাহর কাছে এর বাদে হয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি দিতরা না দোষ যদি নেক দিও আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ নেক সন্তান দো নেক সন্তান বালা সন্তান দো সকুর ঠান্ডা কেয়ামতর দিন কবরও কবরও এর বাদে কেয়ামতর দিন হাসরর মাঠও এটা ওলাদে তোমার ইনশাল্লাহ জন্নত লইয়া যাইব আর এটার তরবিয়ত এটার লালন পালন গলত তরিকায় ইয়াদ রাখবা আল্লাহর গর মসজিদ সাক্ষী আছে এটা ওলাদে তোমারে তোমার পরিবার রে জাহান্নম লইয়া দেই আল্লাহ ওলাদ তোমার লাগি রহমত আর না ওলাদ তোমার লাগে গিদা গজব যে আল্লাহ আমারে খাওয়াইতে পারে যে আল্লাহ আমারে ফিন্দাইতে পারে তেই আল্লাহ আমার আওলাদ রেও খাওয়াইব ফিন্দাই আল্লাহ মোর না তোমার হুকুম আইছে তোমার উপরে ফর্দ হইছে তুমি নাম বালা রাখো তালিম বালা দো শিক্ষা বালা দো তারে মানুষ বানাইয়া দাও মানুষ বানাইয়া দাও আমরা কোন ধরনের মানুষ বানাইয়া হাম দো হামারে দো সলের তো সলো আল্লাহ বুঝবার তৌফিক দিতা সবে কই আল্লাহুম্মা আমিন তাই মাতো আসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদের সময় দোয়া করছেন আল্লাহ দোয়া ওয়ালা কবুল করছে ওয়ালা কবুল করছে ওয়ালা কবুল করছে হযরত জিব্রাইল রে অর্ডার দিছেন জিব্রাইল যাও তুমি এমন ওর জমিনও এমন যাও এমন জায়গা বড় খুশালি জায়গা আছে আবো আছে সরসব সাদাব হরিয়ালি জায়গা হরা ভরা জায়গা সবুজ জায়গা হর ধরনের ফল ফ্রুটি নয় যেটা দুনিয়াত ইলা পালা হয় না জেলা এমন হয় এমন তা কিনে এক টুকড়া রে হয়েছেন ও টুকড়া ওখান তুমি উঠাও বড় জমিনের টুকড়া ই আমরা লখান এক দুই গাঁও না বুঝরা নেই ইও এক মুঠার দুই মুঠিতা না যেগুলো আমার বাইয়াইন হজ আর উমরাত গেছেন আপনি তে কইতে পারবা আল্লাহ সবরে নসিব করদা দূরে কই আবার আল্লাহুম্মা আমিন হয়েছেন বড় এক টুকড়া উঠাও উঠাইস জমিনে আল্লাহ রে হইল আল্লাহ খানো নিতা হইলে আমার ইব্রাহিমে দোয়া করছে এগুর দোয়ায় আমার রহমতর দরিয়া জুস মারি দিস হায় রে মৌলা হায় রে মৌলা আইন ও আসমান কিলা আইন আল্লাহ বেহতর জানো আইয়া কই না শোনি কেউ মাং নেওয়ালা মাঙ্গো আর আমরা আমি কই আর হুদুর রে থোড়া লইন না তাই না আমার কই একটা দিমু আমি দিমুনি তান
আমি আমার জরুরত না হইলে দুনিয়াওয়ালা এক টাকাও আমারে দিত না, আপনি আপনার জরুরত না হইলে দুনিয়ার কোনো মানুষই আপনারে সাহায্য করত না, তে আল্লাহ আপনারে আনা হইয়া কিলা করি লইব, খোয়া তো লাগব, একবার তো হই আল্লাহর হাস। এরপরে ওই যে আমার ইব্রাহিমের তড়পিছে খান দিছে, এগে আমার রেহমত ও জুস মারাইস, কথা লাগিন, এগে তার আওলাদর লাগি, তার বিবি বাচ্চাইন তোর লাগি দোয়া করছে, ফল ফুরুটার ইন্তজাম করতাম, আর আরবর জমিন বালু জমিন ইন কোনো গাছ পানি কুচু নাই, তোমারে হন দিতাম, আল্লাহ আমার একটা রিকোয়েস্ট জমিন এখন তফসিরে জালালাই নফুরা তফসিল হিসাবে লেখ, আল্লাহ আমার এক দরখাস্ত কে দেখো আল্লাহ আমারে যে সময় তুমি মক্কাত নিয়ে রাখতা ইন তো তোমার গৌরত্ব আছে নানি, দূরে কইন সুবহান আল্লাহ, একবার তা তোমার গরর তওয়াফ খান্তা করাইও আমারে, একবার আমার গরর আপনার গরর তওয়াফ করাইয়া এর বাদে আমারে দেন শিফট করতা করি দিবা আপনি, আচ্ছা ঠিক আছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এত উঠাইয়া লইয়া আইস, তান ফরর উপরে লইয়া আইস, আল্লাহর গরর তওয়াফ করাইস, তওয়াফ করাইয়া মক্কাত তাকিন থোড়া দূর জাগাত ও জমিন খান রাখা হইস, যে জমিন রে আইসকুর জমি আইসকুর দুনিয়াত আর আইসকুর দিন তামাম দুনিয়ার মানছে কান রে খইন তাইফ, কিতা জাগা তাইফ খান থাকি নাইছে, তাফা ইয়াতুফু থাকি নাইছে, চক্কর মারা হইছে এর বাদে হন রাখা হইছে। আরবও আপনি যাইন মক্কার জমিনও আপনি হজ করবা সাইরবা পাহাড় 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 আর কিছু নাই, পাহাড় আর খাজুরের গাছ ও ফাড়র উপরে দিয়ে আপনি যাইতরা 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 পাহাড় 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 আখতা গিয়া দেখবা 70-75 কিলোমিটার দাগা যাবার পরে দেখবা সবুজ বড় বড় আনারওয়ালা বড় বড় আপেলওয়ালা সুন্দর সুন্দর খাজুরওয়ালা, যেটা কোয়ালিটি দুনিয়ার কোনো জায়গার মধ্যে নাই, ওটা কোয়ালিটিওয়ালা সামান তাইফর মধ্যে 24 ঘন্টা আর 12 মাস ফাখলা ফাখলা গাছলট খাইল তাকে গাছলট খাইল তাকে এই জায়গা মাসখানো খান তাকে নাইলো ও দোয়া কসলাখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার নসলের লাগি দোয়া করো না, আমি আমার নসলের লাগি দোয়া করি না, আল্লাহ নসলর বিগড়ি বানাই দিবা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা খার বিবি আসলা, আমিও শেষ করি লাই আর আসিয়া খার আসলা হো না ভাই করে থাকেন তোলা হো না ওয়াজ তো আপনার তোরে হই আন নানি ফেরাউনর ফেরাউন রহমতুল্লাহ আলাইয়া লানাতুল্লাহ আলাই লানাতুল্লাহ আলাই আগো জানতাম আমরা রহমতুল্লাহ আলাই আল্লাহর রহমত তার উপরে এনর উপরে তানর উপরে আর লানাতুল্লাহ আল্লাহর গজব ওগুর উপরে, তেগু রহমতুল্লাহ না বলকে লানাতুল্লাহ। যে সময় মুসা আলাই ইসলামের উপরে ইমান আনিলেইলা আল্লাহর উপরে ইমান আনিলেইলা আসিয়া রাজিয়াল্লাহু আনহা ও সময় ফিরাউনে হইল আসিয়া মিশরের মধ্যে সব থেকে বেশি সুন্দরী হইলে তুই আর তোর সুন্দরতার কারণে আমি তোরে শাদি করছি আর এখন তুই আমারে সাড়িয়া অন্যরে মানুষ আমারে খুদা মানুষ না মুসার খুদারে খুদা মানুষ আর মুসার ফলোয়ার বনি গেলে তুই মুসারে নবী মানুষ এটা করিস না না তোরে বেইজ্জত করিলেই মানে ও গেলা ফেরাউন তো যে জো করনা হে করলে করনা হে যে করলে আমি তো মুসার উপরে ইমান আনছি তানার আল্লাহর উপরে ও গেলা এক নম্বর আমি তোর তোরে গড় তাকিন বেগর করে দিম ইনো আর রাখতাম না আর আমার লগে তোর আর সম্পর্ক নাই বিচ্ছিন্ন শেষ তুই এখন রাড়ি হই দিবে যা কথা ডট দেখানির বাদেও তাই কিতা করছেন না আমি তো আল্লাহর উপরে ইমান আনিলিস তোরে আল্লাহ মানতাম না এর বাদে তান রে দরছে উলঙ্গ করিয়া জিন্দা শরীরের সামলা দেতা তা সুলানি লুয়ার যে সময় আসিয়ার আর বরদাস্ত আন না দেখুন আল্লাহর মহাব্বত আবার বাদে দুনিয়ার হর পরিশানি হর মুশকিল আসান করি দিন আল্লাহ ও সময় আল্লাহর কাছে দোয়া কসলা আর এই দোয়াও নানি এক নারী জাতর দোয়া আল্লাহর ওলা পছন্দ আইছে আল্লাহ আও শব্দ কুরআন হইয়া দিলেছেন হোকা সুবহান আল্লাহ ও কইছেন আল্লাহর কাছে দুনিয়ার জালিম হল তান রে বেইজ্জত বেহুরমত করবার লাগি আর তাইন কিতা কইরা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ামার আল্লাহ আমি মিশরের জমিনের সব থাকি ইজ্জতি গরর মধ্যে রইয়ার একমাত্র তোমারে মানার কারণে আমার বেগর আমার স্বামী করি দিছে
আয় আল্লাহ তোমার কাছে আমি খুঁজি আর মৌলা, তুমি আমার এই জন্য তোর ভিতরে খান ঘর বানাই দিলা। জোরে কইন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার স্বামী আমার একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে ছাড়ি দিস, আমি রাড়ি হয়ে গেছি, আমি বেসাহারা হয়ে গেছি। আয় আল্লাহ তুমি আমার সাহারা বানাইয়া দিলাও। আল্লাহর তাআলায় হযরত আসিয়ার দুয়ারে ওয়ালা কবুল করছেন, যে সময় তানোর চামড়া সুলানিওর আল্লাহ সাত আসমানোর মাঝখানো যে গেপ আসলো, এই গেপ রে দূর করিয়া জান্নাতুল জান্নাতের মধ্যে যে ঘর বানানি হইছে ও ঘর দেখাইছেন আল্লাহ। এর বাদে তানোর কষ্ট কুচু তান বুঝু আইছে না।